এডমান্ড বার্ক, লেখক রাজনীতিবিদ দার্শনিক এডমান্ড বার্ক 1729 সালের 12 জানুয়ারি আয়ারল্যান্ডের ডাবলিনে জন্মগ্রহণ করেন। বার্কের মা ছিলেন রোমান ক্যাথলিক আর বাবা ছিলেন রোমান চার্চের সদস্য ও স্বনামধন্য উকিল। স্থানীয় স্কুলেই তার প্রাথমিক শিক্ষা শুরু হয়। পরে ট্রিনিটি কলেজ থেকে গ্রাজুয়েশন শেষ করে আইন পড়ার জন্য লন্ডনে যান। স্কুল জীবন থেকেই বার্কের মধ্যে যুক্তিবাদী মননের ইঙ্গিত পাওয়া যায়। 1744 সালে তিনি স্কুলেই নিজের নামে গড়ে তোলেন এডমান্ড বার্কস ক্লাব। পরবর্তী সময়ে লন্ডনে বসবাসকালে রাজার ব্যয়ের ক্ষমতা ও সীমা নিয়ে প্রশ্ন তুলে বিতর্কে জড়িয়ে পড়েন। 1765 সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। আমেরিকাতে ব্রিটিশ ও উপনিবেশ ও রাজা তৃতীয় জর্জের মধ্যকার বিরোধে তিনি উপনিবেশগুলোকে সমর্থন দিয়েছিলেন। তিনি ফরাসি বিপ্লবের চরম বিরোধিতা করেছিলেন। লিখেছিলেন রিফ্লেকশন অ্যান্ড দ্য রেভলিউশন ইন ফ্রান্স বইটি। 1790 সালে বইটি প্রকাশিত হলে ব্যাপক সমালোচনায় পড়েন। 19 শতকে বার্কের চিন্তাধারা রক্ষণশীল এবং উদারপন্থী উভয়ের মধ্যেই প্রশংসিত হয়। 20 শতক থেকে বার্কের দর্শন ও সামাজিক জ্ঞান সাধারণের কাছে রক্ষণশীলতার জনক বা দর্শন বলে পরিচিত হতে থাকে। ভারতের ব্রিটিশ শাসন নিয়েও তিনি মত দেন। ওয়ারেন হেস্টিংস বাংলার গভর্নর হলে তিনি লন্ডন পার্লামেন্টে স্বাধীন কমিশন গঠনের দ্বারা ভারতকে পরিচালনা করার প্রস্তাব করেন, তবে বিলটি পাশ হয়নি। 1794 সালে তিনি পার্লামেন্ট থেকে অবসর নেন। কিন্তু তিনি লিখতেন এবং বরাবরই তার বিপক্ষে যে সমালোচনা এসেছে তার জবাব দিতেন। ব্রিটিশ রক্ষণশীল ঐতিহ্যের অন্যতম এই প্রতিষ্ঠাতার একটি বিখ্যাত উক্তি হচ্ছে, যদি সৎ ব্যক্তিরা কিছুই না করেন তাহলে সমাজে দুষ্কৃতিকারীরাই প্রাধান্য লাভ করবে। 1797 সালের 9 জুলাই তিনি ব্রিটেনে মৃত্যুবরণ করেন।